আচ্ছা Canon 2000D সেলস মানে সিঙ্গেল সেলস অনলাইন আমি করতে দিই 36.5 লাখের মধ্যে 128 GB এটা ভালো আচ্ছা ব্যাগ কি কিনতে পাওয়া যায় আপনাদের এখানে নাকি ব্যাগ ছাড়া প্যারা ইদান না কান্দি না ঘুরতেছি বোধ হয় ক্যামেরাটা বাড়ি খেলে শেষ অনলাইন থেকে পারেন কিংবা আশেপাশে দেখতে পারি আমরা ব্যাগ থাকলে কি আপনি লেন্সটা ইজি হবে সুন্দরভাবে রাখতে পারলেন আবার হচ্ছে এটা সেফভাবে রাখতে পারলেন ব্যাগ থাকে ধুলাবালিও লাগবো না আর কি ধুলাবালিও পড়বো না তো কেন আবার কি ধুলাবালি একদম ভালো ও একটা মজার জিনিস খেয়াল করছেন আপনি আমার এইখানে কিন্তু আপনার এটা কিন্তু রিচ ব্যান্ড এটা কিন্তু না মানে রিচ ব্যান্ড এই যে রিচ ব্যান্ড এটা হ্যাঁ এই যে আই এম পার্ট অফ দ্য ওয়ার্ল্ড নিকনের একটা মানে অফিসিয়াল রিচ ব্যান্ড এটা আমি হেমন্তটা লাগাই দেবো হ্যাঁ লাগাইতে পারেন আমি ভালো আমাদের হেমন্ত রাইডার্স দেখি ওপেন করুক স্টার্টেক ভালোই করছে ক্যামেরা ট্যামেরা সবই রাখছে আগে সব শুধু কম্পিউটার ডিভাইস ছিল আজকে তো হাতে সময় আছে কিছুটা ফিলিপস স্যার আজকে খাওয়াই দিয়ে দিছে ভাই আপনি চেক করে দেন ক্যামেরা তো একবার ইনস্টল করে একবার দেখেন যে ক্যামেরা তো চলে কিনা ক্যামেরা তো চলবে তো না এটা এই মেমরি কার্ড মানে মাইক্রো এসডি ইউজ করে অভ্যস্ত এটা সম্পর্কে আমার আইডিয়া নেই এটা এসডি কার্ড ভালো আমি ইউজ করি বাট উনি চেক করে দেখ ক্যামেরাতে যে ভিডিও করা যায় দুজনের কোনো সন্দেহ নাই আমি নিজেও স্যান্ডিক্স ইউজ করি মাইক্রো এসডিটা গোপ্রোর জন্য আমিও আমার সিস্টেমে ইয়াটা 128 GB ইউজ করতেছি হ্যাঁ আর এই যে আমার আছে মেমরি কার্ডের স্লট আমারটা কয় জিবি আছে গেস করতে পারবেন এটা হচ্ছে গিয়া 2011 সালের মেমরি কার্ড 2 GB 4 GB ট্রান্সেন্ডের তো ট্রান্সেন্ড বেশি ভালো চলতো 11 বছর আগের মেমরি কার্ড মেড ইন চায়না তখন এই 4 GB অনেক ঠিক আছে আচ্ছা তাহলে প্রাইজিং করবেন খুলে দেখবো আমরা উনি খুলুক না না ভাই আপনারা এক্সপার্ট আছেন আপনারা খুলেন না সমস্যা নেই আপনি খুলেন কোনো প্রবলেম নেই যদি প্রয়োজন হয় আমি পে আগে করে দিচ্ছি ওইটার জন্য প্রবলেম নেই আরেকটা জিনিস আমরা হচ্ছে বড় ভাই যেটা বলছিল উনি হচ্ছে 256 নেবেন 512 GB তো 512 GB এটা সাপোর্ট করবো না এটাতে দেওয়া আছে আপনার ম্যাক্সিমাম এটা ওদের একটা অফিসিয়াল একটা ওয়েবসাইট ছিল ক্যানোনের যে 128 GB আপ টু ইউজ করা যাবে এর জন্য আমরা ওটা নিলাম না 128 GB ইনাফ ভিডিও করার জন্য ইনাফ সো নেই ভালো আর ক্যানন হচ্ছে 75-300 mm অ্যাপারচারটা আপনি অ্যাপেচার অনেক ব্যাপার আছে বাট অ্যাপেচারটা এখন আপনি অতটা হতো বা করতে পারবেন না বাট অ্যাপেচারটা নিয়ে আমরা পরে এক সময় আপনি যখন ইউজ হয়ে যাবেন ক্যামেরা নিয়ে তখন আপনি বুঝবেন যে অ্যাপেচারটা কী অ্যাপেচারটা আলোর যে সোর্সটা
অনেক ক্যাপচার করতে পারে, দিনের বেলা ছবি ভিডিওর জন্য সমস্যা হবে না ইনশাআল্লাহ। অ্যাপারচারটা হচ্ছে এএফ এর যেটা আছে, এই যে অ্যাপারচার ফোকাল লেন্স যেটা 4.5 থেকে 6 এই আর কি, এখানে কিছু আছে নাই, এটাতে এনএফসিও আছে ওয়াইফাইও আছে, বাট এটা টাচ স্ক্রিন না জানেন তো, এটা টাচ না, আর এখন তো ম্যাক্সিমাম সব কিছু টাচ, টাচ লাগেও না, আমি সব কিছু আপনার হাতের উপর, যেমন ক্যামেরা ইউজ করবেন না মনে হয় যে আমি গাড়ি চালাতেছি দাম দাম দাম, মেশিন এই এক একটা মানে সুইচ আপনি প্রাইমারি ক্যামেরা হিসেবে ঠিক আছে, এটা ভাই আমি জাস্ট বলতেছি ইফ পসিবল অনারাস এতটুকুই, আপনি যে কমাইতেই হবো তা না, হ্যাঁ আপনি যতটুকু পারেন অভাবে হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই জন্য আমরা খুবই আন্তরিকভাবে আপনাকে থ্যাংক ইউ বলতেছি, যাই হোক জায়গা ক্যামেরা আমার আচ্ছা, লেন্সে আপনার কয় বছরের ওয়ারেন্টি দিচ্ছেন? আচ্ছা জাস্ট আমার বডিতে বডিতে ওয়ারেন্টি আছে, আচ্ছা ফাইন ওয়ারেন্টি, বাট আমি কি লেন্স কিন্তু এখান থেকে চেক করে নিয়ে যাবো, যদি কোনো সমস্যা থাকলে চেঞ্জ করে দেবেন, হ্যাঁ ওকে, আশা করি সমস্যা হবে না, সবগুলো ব্র্যান্ডের ভালো। Oh, it's a huge amount of money. ইনভেস্টমেন্ট আশা করি এই ইনভেস্টমেন্টের ইউটিউবিং করে আর হচ্ছে ভিডিও করে হয়তো বা এর থেকে ভালো অ্যামাউন্ট আসবে ইনশাআল্লাহ, অভিজ্ঞতার জন্য দোয়া রইল। এখন হয়তো বা আর এই যে আমি আমার ভাঙ্গা ক্যামেরা বসে আছি, আচ্ছা সেকেন্ড পার্ট এই পর্যন্তই থাকি, থার্ড পার্ট হচ্ছে বা ডিটেলস ক্যামেরা আনবক্সিং শেয়ার করুন, ওকে ওভার নাও 3 2 1